এটি একটি মোটর পান র ওয়াটার ইনলাইন এখান থেকে কানেকশান নিয়ে সরাসরি মাল্টিমিডিয়া ভ্যাসেলের ভিতরে ঢোকানো হয়েছে এই ভ্যাসেলের ভিতরে মাল্টিমিডিয়া ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের গ্রেডের স্যান এবং স্টন ব্যবহার করা হয়েছে মাল্টিমিডিয়া ভ্যাসেল হয়ে তারপরে এই সোর্সটি আবার ঢুকেছে মাইক্রোন ফিল্টার ইউনিট ওয়ানে মাইক্রোন ফিল্টার ইউনিট ওয়ানে পিপি ফিল্টার কার্বন ফিল্টার এবং জেডিমেন ফিল্টার ব্যবহার করা হয়েছে এই ইউনিটটি পাস হওয়ার পরে মোটরে ঢুকতেছে মোটরটি পাম্পিং করে দ্বিতীয় ইউনিটে পাঠিয়ে দিচ্ছে আর এই ইউনিটটা হলো আরও ইউনিট আরও ইউনিটের ভিতরে বিভিন্ন ধরনের অটোমেশন সিস্টেম ইনক্লুড করা আছে আর এখানে মেমব্রেন হয়ে চলে যাবে ডিআই ইউনিটে ডিআই ইউনিটে এটা আরও ইউনিট আরও ইউনিটে মাইক্রন ফিল্টার কার্বন ফিল্টার তারপরে সেডিমেন্ট ফিল্টার তারপরে ওপরে এখান থেকে পানি সলেন ভালভ হয়ে পাম্প হয়ে তারপরে মেমব্রেনে ফিট দেওয়া হচ্ছে আর ম্যামব্রেনটি সম্পূর্ণ কাজ করে দিচ্ছে আরও সিস্টেমের মেমব্রেনে পানি পাস হওয়ার পরে এখানে সাড়ে পাঁচশো টিডিএস ঢুকতেছে আর পঞ্চাশ টিডিএস বের হতেছে আর পঞ্চাশ টিডিএস এখানে ডিএম মেনারেলাইজড ইউনিটের ভিতরে ঢুকতেছে ডিএম ম্যানালাইস ইউনিটের ভিতরে ঢোকার পরে এখানে টিডিএস জিরো হয়ে যাচ্ছে আর টিডিএস জিরো হওয়ার সঙ্গে সঙ্গেই কন্ডাক্টিভিটি কমে যাচ্ছে এটা রিজার্ভ ওয়াটার ট্যাঙ্ক এটা টিটা ওয়াটার আউটলেট এই ডিএম ওয়াটার প্লান একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে করা হয়েছে এটা একটি ছোটো ফার্মাসিউটিক্যাল তাই ছোট আকারের ডিএম প্লান দেওয়া হয়েছে ডিএম ওয়াটারের রেজাল্ট সবসময় পিএস অ্যাসিডিক হয়ে থাকে আর এখানেও তাই হয়েছে এখানে পিএসআর মান ছিল ফোর থেকে ফাইভের ভিতরে আর টিডিএস ছিল জিরো আর কন্ডাকটিভিটি ছিল লেস দেন ওয়ান ডিআই ওয়াটারের রেজাল্ট এরকমই হয়ে থাকে মোটামুটি এর পরবর্তী ভিডিও আমরা গ্রেড ওয়ান এবং গ্রেড টু এবং গ্রেড থ্রি ওয়াটার নিয়ে আলোচনা করব। তাই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ রইল আর এই প্ল্যানটি করে থাকে কসমো কর্পোরেশন একটি কোম্পানি তারা দীর্ঘদিন সুনামের সাথে এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কাজ করে আসছে তারা বিভিন্ন ধরনের ওয়াটার ট্রিটমেন্টের কাজ করে থাকে খুব অভিজ্ঞতার সাথে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে তাদের নাম্বার দেওয়া থাকবে এবং তাদের সাথে বিভিন্ন ধরনের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যানিং সিস্টেম নিয়ে কাজ করতে পারেন ডিআই ওয়াটার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডিস্টিলেশন প্ল্যান এবং হসপিটাল ল্যাবরেটরি এবং বিভিন্ন ধরনের গার্মেন্টস সেক্টরিতে যে বড় বড় হ্যাভি প্ল্যানগুলো হয়ে থাকে এই প্ল্যানগুলো দক্ষতার সাথে তারা ইনস্টলেশন করে থাকে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আলাইকুম